আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেয়ার থেকে কিভাবে আপনারা বিকাশে পেমেন্ট উইথড্র করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আজকে আমি পেয়ার সাইট থেকে অর্থাৎ এই পেয়ার ব্যালেন্সটা আমি এখান থেকে আমি উইথড্র করব। কিভাবে উইথড্র করব আপনারা দেখতে পারতেছেন, পেয়ার ডট কম আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। কিভাবে পেয়ার অ্যাকাউন্টে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটি নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে এখন দেখাবো এখান থেকে পেয়ার ব্যালেন্স উইথড্র করে। এর জন্য আমি এখানে উইথড্র বাটনে ক্লিক করব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ডলারগুলো আপনারা কোন সাইটে সেল করবেন। সো ভিউয়ার্স, আপনারা ডলার পেইং সাইট এই আপনারা এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখানে অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। আর একটি জিনিস সেটি হচ্ছে যে অবশ্যই আপনারা অ্যাডমিন এটা যখন দেখবেন অনলাইন তখন আপনারা এখানে এই উইথড্রটা করবেন, তাহলে আপনারা দ্রুত পেমেন্ট পাবেন। আর এখানে কিন্তু বলা হয়েছে সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত। আসলে এই সাইট কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু পেমেন্ট করে। আমি কিন্তু এই সাইট থেকে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু পেমেন্ট পেয়েছি। আপনারাও কিন্তু এই সাইট থেকে দ্রুত পেমেন্ট পাবেন। যাই হোক, আমি আপনাদেরকে এখন এইখানে লগ ইন করে কীভাবে উইথড্র করে সেই প্রসেসটাই দেখিয়ে দেব। ভিউয়ার্স, আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করলাম, এবং অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি ফার্স্ট টাইম এখানে দেখতে পারবেন যে এক্সচেঞ্জ অপশন। সো ভিউয়ার্স, আমি কিন্তু এর আগেও 2 বার কিন্তু এখান থেকে পেমেন্ট উইথড্র করেছি। আপনারা যদি দেখেন পিয়ার ব্যালেন্স এখানে 20 তারিখ এবং এখানে 10 তারিখ, আপনারা দেখতে পারতেছেন দুইটাই কিন্তু কনফার্ম, অর্থাৎ আমি কিন্তু দুইটা পেমেন্টই কমপ্লিট, অর্থাৎ দুইটা পেমেন্টই আমার কমপ্লিট, অলরেডি আমি দুইটা পেমেন্টই পেয়েছি। যাই হোক, আজকে আমি আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেখাবো বা উইথড্র করে দেখাবো। আমি এক্সচেঞ্জ বাটনে ক্লিক করব। এক্সচেঞ্জ বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন সেন্ড আস অ্যান্ড রিসিভ আস, অর্থাৎ আপনি যদি পেয়ার থেকে ডলার সেন্ড করতে চান এবং বিকাশে রিসিভ করতে চান তাহলে আপনি এখানে সেন্টে আপনি এখানে পেয়ার ইউএসডি এটা সিলেক্ট করবেন। সো আমি এখানে আমার যেহেতু ব্যালেন্স পিয়ার ইউএসডি সেন্ড করবো, এর জন্য পিয়ার ইউএসডি আমি এখানে ক্লিক করলাম। আপনি চাইলে অন্য কোনো কয়েন সেল করতে পারেন, যেমন লাইট কয়েন, রগি কয়েন ইত্যাদি। সো আমি এখানে আমার পিয়ার ইউএসডি এটাই সিলেক্ট করলাম, এবং পারফেক্ট মানির জায়গায় আমি এখানে রিসিভ, অর্থাৎ আমি রিসিভ করব বিকাশে। সো এখানে আমার বিকাশটা সিলেক্ট করতে হবে। অবশ্যই বিকাশ পার্সোনাল দেখতে পারবেন, এই যে বিকাশ পার্সোনাল, এই বিকাশ পার্সোনালটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার অ্যামাউন্ট, অর্থাৎ আপনি যে এটা এক্সচেঞ্জ করবেন। আর এক্সচেঞ্জ এখানে যদি আমি ক্লিক করি, আর এখানে বলা হয়েছে যে ইউএসডি ওয়ালেট অ্যাড্রেসে নিলে আপনি যদি এটা নিতে চান সেক্ষেত্রে $1 ফি কাটবে। যাই হোক, আমি এখানে পিয়ার থেকে আমি বিকাশে নেবো, এর জন্য আমি এক্সচেঞ্জ বাটনে ক্লিক করলাম। এক্সচেঞ্জ বাটনে ক্লিক করার পর এখানে আমার অ্যামাউন্ট দিতে হবে। সর্বনিম্ন আপনি 1 USD এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন, আর এর মূল্য হচ্ছে 108 টাকা। এখন আমি নেক্সট স্টেপে ক্লিক দিয়ে দেবো। আপনি যদি এখানে 2 USD এখানে দিতে চান সেক্ষেত্রেও দিতে পারেন। আমি নেক্সট স্টেপ এখানে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে আমার সব কিছু ইনফরমেশান দিতে বলবে, এবং এখানে আমার ফোন নম্বর এবং এখানে আমার পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে আমি নেক্সট স্টেপে ক্লিক করব। সো ভিউয়ার্স, আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে এই নাম্বারে কিন্তু আমার পিয়ার থেকে ব্যালেন্স সেন্ড করতে হবে বা এখান থেকে আমি উইথড্র করব। এর জন্য আমি উইথড্র বাটনে ক্লিক দেব। উইথড্র বাটনে ক্লিক দেওয়ার পর এখানে পিয়ারটা সিলেক্ট করে দেবেন, এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে নাম্বারটা আমি এখানে কপি করলাম এই নাম্বারটা আমার এখানে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে এখানে আপনার অ্যামাউন্ট বসিয়ে দেবেন। সো এখানে আমি যেহেতু $1 সিলেক্ট করেছি, অর্থাৎ $1 উইথড্র করব, এই জন্য আমি এখানে $1টাই সিলেক্ট করব। এরপর সেন্ডে
ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনি একটি ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করবেন। কপি করার পর এই ট্রানজ্যাকশন আইডি এভাবে ফুলভাবে কপি করার পর আপনি এখানে এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে সাকসেসফুল পেমেন্ট। এরপরে আপনার যে কাজটি করতে হবে, এরপরে আপনি যদি হিস্টোরি চেক করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার এটা প্রসেসিং অবস্থায় রয়েছে। এইখানে আমি যদি এক্সচেঞ্জ অপশনে আসি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে আমি যে পেমেন্টটা এখানে উইথড্র করলাম সেটা কিন্তু এখন প্রসেসিংয়ে রয়েছে। যখন কনফার্ম হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে অ্যাডমিন আপনার এই পেমেন্টটা পেয়েছে বা এই যে ব্যালেন্সটা উইথড্র করলেন এটা সঠিকভাবে হয়েছে। কনফার্ম হওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রসেসিং অবস্থায় রয়েছে। এই দুইটাই কিন্তু প্রসেসিং অবস্থায় আছে। তারা কিন্তু এটা সম্পূর্ণভাবে রিভিউ করে দেখবে, দেখার পর তারা এই পেমেন্টটা সেন্ড করে দেবে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু এটা অলরেডি কনফার্ম হয়েছে। এখন আমার মাত্র 2-1 মিনিটের মধ্যে এটা কিন্তু পেমেন্ট তারা সেন্ড করে দেবে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পারতেছেন যখন কনফার্ম হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার সব কিছুই ঠিক রয়েছে, এরপরে আপনার পেমেন্ট সেন্ড করে দেবে। সো ভিউয়ার্স, অলরেডি পেমেন্ট চলে আসছে। এইভাবে আপনারা মূলত পেয়ার থেকে ডলারগুলো এক্সচেঞ্জ করবেন। সো আজকের ভিডিওটি পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ দর্শক সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।